রিয়ার অ্যান জুবাইর এডিতে আপনি লিখেছেন, পরীক্ষার হলে শিক্ষকরা ছাত্রদের সাথে অর্থনৈতিক সরি অনৈতিক আচরণ করলে আমাদের ছাত্রদের করণীয় কি? এখানে অনৈতিক আচরণ বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? অনৈতিক আচরণ বলতে তিনি যদি এমন কিছু করেন যেটা গুনাহ অপরাধ, অবশ্যই এটার প্রতিবাদ করতে হবে এবং সেটি মেনে নেওয়া যাবে না, এবং প্রয়োজন ওরকম শিক্ষককে বিচার মুখোমুখি করার ব্যবস্থা করতে হবে। আর যদি এখানে অনৈতিক আচরণ বলতে আপনার নকল সরবরাহ ইত্যাদি করে, তাহলে সেক্ষেত্রেও এটি অন্যায় কাজ। আপনি সেখানে মৃদুভাবে হলেও বাধা দিবেন এবং কর্তৃপক্ষকে জানাবেন, এবং নিজে আপনি অসাধু যে উপায় এটি সহযোগিতা নেবেন না। জুলেখা